हेलो फ्रेंड्स, आज के বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমি বস্তাটা দিয়ে কিছু একটা করব বলেছিলাম। তো কি করেছি সেটা দেখো, এই যে পাপোশ বানিয়েছি। তো হোমমেড ঠিকই আছে, কিনতে গেলে তো বেশ কিছু অ্যামাউন্ট পড়েই যেত। তো হোমমেড বানিয়ে নিয়েছি, তো কিছু টাকাও সেভ হয়ে গেছে। তো তোমরাও চাইলে এরকম বানিয়ে নিতে পারো। তো এই বস্তাগুলো তো পড়েই থাকে বেশিরভাগ। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। তো আজকে হবে রাতে বিরিয়ানি। তো বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করবো, সেরকম পুরোটা আমি হয়তো শেয়ার করবো না আজকে সেরকম ভাবে। তোমরা যদি রেসিপি জানতে চাও আমার কমেন্টে জানাবে, তো আমি অবশ্যই একদিন শেয়ার করব। তো চলো বিরিয়ানিটা বানাতে শুরু করি, আর অবশ্যই জানাবে যদি রেসিপি জানতে চাও। চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এবারে করতে হবে দুধটা। চলো দুধটা করে নেওয়া যাক। আমি এখানে গরম জল করে নিয়েছি। তো আমি এখানে আমুল দুধ ইউজ করেছি। তো আমুল দুধটা আবার গুলে নেব। আমুল দুধটা গুলে নিয়ে এবারে ওতে কেশর দেব যাতে হলুদ ভাবটা আসে। আমি এখানে কেশরি রং ইউজ করিনি, তো কেশর ছিল কেশরই ইউজ করেছি। আর আমুল দুধটা আমরা ইউজ করেছি কারণ আমুল দুধটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো বাঙালি বিরিয়ানিতে একটু মিঠা ভাব থাকে, তো সেই জন্য আমরা এখানে আমুল দুধটা ইউজ করেছি। এবার আমি একটু বিরিয়ানি মশলাটা দেখিয়ে দিই। বিরিয়ানি মশলাটা এটা হোমমেড বিরিয়ানি মশলা। তোমরা যদি এর বিরিয়ানি মশলাটার রেসিপি জানতে চাও তো আমি বলে দেবো পরে। তোমরা যদি জানতে চাও তো তবে তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তো আমি বলে দেবো। তো এখানে বেরেস্তাটাও করে নিয়েছি, আগে থাকতে করে পাখার তলায় রেখেছি, বেরেস্তা হয়ে গেছে। এবারে চলো ভাতটা করে নেওয়া যাক। তো চলো এবার ভাতটা করে নেওয়া যাক। তো আমি এখানে জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। তো তেজপাতা দিয়ে দিয়েছি, এবারে চালটাও দিয়ে দিয়েছি। তো চালটা আমি একটু গোটা মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, একটু ধনে পাতা দিয়েছি যাতে একটু চালের সুগন্ধ হয়। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো। তো এবার আমি চিকেনটা দেখাই। চিকেনটা প্রায় হয়ে এসেছে, আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ পরে। তো চিকেনটা দেখো প্রায় হয়ে এসেছে, একটু নাড়িয়ে দিচ্ছি। তেলও ছেড়ে গেছে ভালো। তো এবারে আমি মাংসটার মধ্যে একটু অল্প একটু দুধ দেবো, পুরো দুধটা দিয়ে দেবো না, অল্প একটুখানি দুধ দিয়েছি। একটু বেরেস্তাও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। অল্প একটু বেরেস্তা দিয়েছি, একটু দুধ দিয়েছি। তো আর একটু মিক্সড করে দেবো। কালারটা বেশ ভালোই এসেছে দেখতে পাচ্ছ, বেরেস্তা দিলে অন্যরকম একটা কালার আসে এমনিতে। তো আমি ঘি দিয়ে করেছি, তোমরা চাইলে তেলও দিতে পারো মাংসটা।
এবার একটু অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো চলে এসেছি, চলো এবার মাংসটা খুলে দেখা যাক কিরকম হয়েছে। হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবারে বিরিয়ানিটা সাজিয়ে নেব। তো ভাতটা হয়ে গেছিলো, ভাতও দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু বেরেছে একটু ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে দুধটা দিয়ে দেবো, বাকি যে দুধটা ছিল বাকি দুধটা পুরোটা দিয়ে দেবো। এবারে দিতে হবে ঘি, ঘিটা একটু বেশি পরিমাণে দেবেন এখানে। সব হয়ে গেছে দেয়া, তো এবারে চাপা দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা বড় ন্যাকড়া নিয়েছি, তো নিয়ে ওটা ভিজিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে পুরো সেন্টটা না বেরিয়ে যায়। তো এবারে ঢাকাটা দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে দিতে হবে। তো কিছুক্ষণ পরে খুলেছি, দেখুন কালারটা কীরকম হয়েছে, দেখতেও খুব সুন্দর। বেরেস্তার কালারটা তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো চলো এবার খেয়ে নি। দেখো নিয়ে বসেও গেছি, গরম গরম বিরিয়ানি তো ব্যাপক লাগছে। দারুণ হয়েছে খেতে। তো তোমরা এরমভাবে করে খেয়ে বলো কীরকম লাগলো খেয়ে। তোমরা যদি কেউ ট্রাই করো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো দেখলে বিরিয়ানি আজকে এখান দিয়েই শুরু করেছি, এখান দিয়েই শেষ করছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। অবশ্যই জানাবে তোমরা যদি বিরিয়ানির রেসিপি জানতে চাও, তো আমি তোমাদের রেসিপিটা সহ একদিন বিরিয়ানি করে দেখাবো। আজকে অল্প অল্প দেখিয়ে ছেড়ে দিয়েছি, জাস্ট রাত হয়ে গেছিলো করতে করতে। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগগুলো দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিরম লাগছে তোমাদের, আমার কাছে আর কী কী তোমরা দেখতে চাও, তো অবশ্যই জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব সেই মতো। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করো, অনেকেই সাবস্ক্রাইব করছো, আমি প্রত্যেক দিন একই কথা বলছি, অনেকেই সাবস্ক্রাইব করো না। এখানে কিন্তু আমি সবই দেখতে পাই যে অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। তো ততক্ষণের জন্য টাটা।